জানতে চাচ্ছেন জাযাকাল্লাহ খায়। দেখেন আকিকা 7 দিনেই দিতে হবে যারা বলছে এটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর 7 দিনের মধ্যে দিতে হবে এ কথাটি ভুল, 7 দিনের মধ্যে দিতে হবে নাই, বরং সপ্তম দিনে ইয়াউমা সাবেহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের আকিকা দিয়েছেন সপ্তম দিনে। তো যেই দিন জন্ম হয়েছে সেই দিন থেকে শুরু করে সেই দিনটা একটা দিন ধরবেন, যদি সূর্য ডোবার আগে হয় তাহলে এই ধরে সপ্তম দিনে আকিকা দিবেন, এটি হচ্ছে উত্তম সুন্নাত। আর সেটা যদি সম্ভব না হয় তো যে কোনো দিনে ইনশা আল্লাহ তাআলা দিতে পারে। 14 আর 21-এর হাদিস আছে কিন্তু হাদিসগুলি যাইফ বলা হয়েছে। আর একটি হাদিস আছে যে রাসূলুল্লাহ নিজের আকিকা নিজেই দিয়েছেন, অন্যরা যাইফ বলে আল্লাহ আলবানী হাদিসটিকে সহি বলেছেন। সুতরাং আল্লামা আলবানী, শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিন, তারা সকলে বলছেন যে সুন্নতটা তার ফত হয়ে গেল, ছুটে গেল সপ্তম দিনের, কিন্তু যে কোনো সময় আকিকা দেওয়া যেতে পারে ছোট বড় সকলে যার আকিকা হয়নি। এটি হচ্ছে মধ্যম পন্থা এবং আরো সমস্ত বিশ্বের সবচেয়ে বড় আলেমদের ফতোয়া নকল করলাম। আশা করি এইভাবে আমল করলে ইনশাআল্লাহ অসুবিধা নেই, কিন্তু একবার দুবার এরকম হতে পারে। আপনি সবগুলি ছেলে মেয়ের ওই রকম 7 দিন কেন পার করবেন? সপ্তম দিনে দিয়ে দিবেন, সপ্তম দিনে দিয়ে দিবেন, যথাসাধ্য সহিস্তন আমল করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খাইরান।